হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব ফ্লাইবট স্পোর্ট। এর অ্যামাজনে প্রাইস রয়েছে 1499 টাকা। প্রাইস তো মোটামুটি ঠিকই আছে, তো আজকে দেখব আমরা এই প্রাইসের মধ্যে বক্সে আমরা কী কী পেয়ে যাচ্ছি এবং এই ইয়ারফোনের পারফরমেন্স কেমন। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু খুব ভালো করে দেখবেন। তো চলুন আমরা শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা দেখুন, আপনি যখন নতুন হেডফোনটি বাই করবেন তখন কিন্তু এরকম একটি বক্স পেয়ে যাবেন। বক্সের প্রথমেই দেখুন উপরে রয়েছে ফ্লাইবট কোম্পানির ফ্লাইবট স্পোর্ট ব্র্যান্ডিং, এবং এর ব্যাক সাইডে পেছনের দিকে আপনারা কিন্তু ফুল স্পেসিফিকেশান, ইয়ারফোনের কী কী স্পেসিফিকেশান আছে সব কিন্তু দেখতে পাবেন। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ব্লুটুথ 4.1 সাপোর্ট, 100 mAh ব্যাটারি, যা নাকি 2 ঘন্টারও কম সময়ে কিন্তু চার্জ হয়ে যাবে। তো বন্ধুরা চলুন প্রথমে আমরা দেখে নিই বক্সের মধ্যে আমরা ভেতরে কী কী পেয়ে যাচ্ছি। তো চলুন বক্সটাকে আমরা ওপেন করে নিই। দেখুন বক্সটাকে কীভাবে ওপেন করবেন, এটাকে দেখুন ফার্স্ট একটা বক্স সাইড করে নিলেই আপনার সামনে নতুন বক্স আসবে। এবার এটাকে প্রথমে আপনারা কিন্তু এরমভাবে পুরো বক্সটাকে কিন্তু ওপেন করবেন। ওপেন করলেই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন ইয়ারফোনটার ঠিক কেমন দেখতে। দেখুন ডিজাইনটা কিন্তু ক্লাসিক নর্মাল ডিজাইন, কিন্তু এর যে কোয়ালিটি, এই ইয়ারবাডসের কোয়ালিটি কিংবা ইয়ারফোনের কোয়ালিটি আপনারা কিন্তু হাতে নিলেই বুঝতে পারবেন, খুবই প্রিমিয়াম কোয়ালিটির ইয়ারফোন এটা। তো বন্ধুরা বক্সের মধ্যে কী কী পেয়ে যাচ্ছেন, প্রথমে পেয়ে যাবেন USB টু মাইক্রো USB একটি ডাটা কেবল, যেটা নাকি এটা এই যে ইয়ারফোনটা চার্জ দিতে আপনাকে সাহায্য করবে। এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সট্রা ইয়ার ক্যাম্পস, যেটা দিয়ে ধরুন কোনো কারণে আপনার এই ইয়ারবাডসটা কানে সেট হচ্ছে না, তখন কিন্তু ইয়ার ক্যাম্পসগুলো চেঞ্জ করে কিন্তু আপনারা আপনাদের কানে ইয়ারফোনটাকে খুব সহজভাবে সাপোর্ট করাতে পারবেন কিংবা সেট করতে পারবেন। তো আজ এছাড়াও রয়েছে দেখুন ম্যানুয়াল বুক রয়েছে, ইউজার ম্যানুয়াল থেকে আপনারা জানতে পারবেন কীভাবে ইউজ করবেন। এছাড়া দেখুন এখানে ফ্লাইবটের তরফ থেকে একটি আপনারা পেয়ে যাচ্ছেন কার্ড, তাছাড়া পেয়ে যাচ্ছেন একটি দেখুন ওয়ারেন্টি, তার কিন্তু একটি কার্ড এখানে ফ্লাইবট দিয়ে রেখেছে, এবং দেখুন একটি কিউআর কোডও এখানে দেওয়া রয়েছে। এর ব্যাক সাইডে কিছু ইম্পর্টেন্ট রিমাইন্ডার দিয়ে রেখেছে ফ্লাইবট, যেগুলো আপনার এগুলো এভাবে ইউজ করলে আপনার হেডফোনটা খুব ভালো থাকবে, চাইলে এগুলো ফলো করতেই পারেন, তাতে আপনার ইয়ারফোনটা খুব ভালো থাকবে। তো বন্ধুরা এগুলো চলুন সরিয়ে দিই। এগুলো সরিয়ে দিয়ে আমরা একদম চলে আসি আমাদের মেন জিনিসে, আমাদের ইয়ারবাডসের ওপর। তো বন্ধুরা দেখুন ইয়ারবাডসটা এভাবে দেখুন আপনাকে এরকম আরও একটি জায়গার মধ্যে এরকমভাবে লাগানো থাকবে, এটাকে থেকে আপনারা ওপেন করে নেবেন। দেখুন আমরা ওপেন করে নিলাম, ওপেন করে নেওয়ার পর প্রথমেই দেখুন আপনারা কিন্তু দেখতে পাবেন ইয়ারবাডসটা ঠিক দেখ আপনারা আগেও দেখেছেন, আবার দেখুন খুব সুন্দর কোয়ালিটি, ডিজাইনটা কিন্তু নর্মাল। এবার দেখুন ওপরে দেখুন একটা ইয়ার সাপোর্ট দিয়ে রয়েছে, এক্সট্রা ইয়ার সাপোর্ট, এটা দিয়ে আপনারা কিন্তু কানের সঙ্গে আলাদা করে খুব সুন্দরভাবে ইয়ারবাডসটাকে সেট করতে পারবেন। এটা কখন কাজে লাগবে, ধরুন আপনি কোথাও রানিং করছেন কিংবা জিম করছেন, তখন কিন্তু খুব ভালোভাবে ইয়ারফোনটা আপনার কানের সঙ্গে সেট হয়ে থাকবে। এছাড়া দেখুন পুরো ইয়ারবাডস দুটো একটি ওয়্যারের মাধ্যমে কানেক্টেড, খুব সুন্দর ওয়্যারের কোয়ালিটি, কারণ কি ফ্ল্যাট ক্যাবেল দেওয়া, ফ্ল্যাট ওয়ার হলে কি হয়, ফ্ল্যাট ওয়ারের জন্য এগুলো কিন্তু খুব সহজে কাটে না, রাউন্ড যদি ওয়ারটা রাউন্ড হতো তাহলে কিন্তু খুব সহজে কেটে যেত, কারণ রাউন্ড ওয়ার বেশি দিন টেকসই খায় না। তো বন্ধুরা ফ্ল্যাট হওয়ার জন্য খুব সুন্দর। এবার দেখুন কন্ট্রোলার কোথায়, দেখুন কন্ট্রোলার কিন্তু ইয়ারবাডসের ওপরে, এখানে আলাদা কোনো রিমোট নেই। দেখুন এখানে ওপরে পেয়ে যাচ্ছেন প্লাস মাইনাস, ভলিউম ইনক্রিজ আপ ডাউন করার বাটন, এছাড়া দেখুন এখানে ইয়ারবাডসের মধ্যে আরও একটি বাটন রয়েছে, এটাকে প্রেস করে কিন্তু আপনারা এখানে ইয়ারফোনটাকে দেখুন অন করতে হবে। দেখুন প্রেস করে ধরে রাখলে একটা লাইট ব্লিঙ্ক করবে, ব্লিঙ্ক করার পর দেখুন এখানে ইয়ারফোনটা কিন্তু কানেকশানের জন্য রেডি। তো চলুন ফোনের সঙ্গে কানেকশন করে নিই। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার মোবাইলের সঙ্গে ইয়ারফোনটি এখন পুরোপুরি কানেক্টেড। এবার আমি আপনাদের বলে দিই কন্ট্রোল কীভাবে করবেন। দেখুন এর কন্ট্রোলার যেগুলো রয়েছে, যেটা দিয়ে আপনারা পাওয়ার অন অফ করলেন, সেটা আরও একটি কাজ আছে। একবার যদি এটাকে আপনারা প্রেস করেন, দেখুন প্রেস করলে কিন্তু আপনার মিউজিক কিন্তু প্লে হয়ে যাবে, আবার যদি আপনারা ঘুরি আবার প্রেস করেন আবার কিন্তু পজ হয়ে যাবে। তো এই দুটো কাজ, প্লে আর পজ হবে, এই বাটনটি দিয়েই আপনারা পাওয়ার অন অফও করতে পারবেন। এছাড়াও দেখুন ওপরে রয়েছে যেগুলো আপনারা ভলিউম আপ ডাউন করছিলেন, সেই বাটনও দুটো কাজ, একটা তো ভলিউম আপ ডাউন হবেই, এছাড়াও কিন্তু আপনারা মিউজিক প্লে করে আপনারা প্লাস বাটনটিকে একবার যদি প্রেস করে ধরে থাকেন এবং তারপর ছেড়ে দেন, তাহলে দেখুন এখানে কিন্তু মিউজিক নেক্সট হয়ে যাবে। আবার মাইনাসটিকে এরকম সেম ধরে রেখে ছেড়ে দিলে আবার কিন্তু প্রিভিয়াস প্লে মিউজিকে কিন্তু চলে যাবে। তো বন্ধুরা এটা পুরোটাই অটোমেটিকলি হবে এবং এটাই হলো এর কন্ট্রোলারের মেন কাজ। এবার চলুন দেখে নিই এর পারফরমেন্সটি কেমন হতে পারে। তো বন্ধুরা এখানে কোম্পানি ইউজ করেছে 40mm ড্রাইভার, যেটা নাকি মেনলি যে কারণে এই ড্রাইভারটা খুব ভালো, তার কারণটা হলো কি এখানে কিন্তু সুপার বেসও ক্রিয়েট করতে পারে, এছাড়াও HD ক্লিয়ারিটি সাউন্ড ক্রিয়েট করতে পারে, এবং এই পুরোটাই কিন্তু ক্রিয়েট করবে খুব অল্প পাওয়ারে, যার জন্য কিন্তু এখানে খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনি পেয়ে যাবেন, সাউন্ড কোয়ালিটির সঙ্গে সুপার বেসও পেয়ে যাচ্ছেন। এছাড়া কোম্পানি এখানে ইউজ করেছে CSR8653 চিপসেট, যার কারণে কি এখানে কিন্তু ব্যালেন্স সাউন্ড ক্রিয়েট হয়, খুব বেশিও না খুব কমও না, এবং খুব সুন্দর একটা সাউন্ড কিন্তু এই ইয়ারফোনটা কিন্তু ক্রিয়েট করতে পারে। এছাড়া দেখুন এখানে ব্লুটুথ আপনারা 4.1 সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার কারণে কি আপনারা এই ইয়ারফোনের থেকে মোবাইলের যে ডিস্টেন্স সেটা কিন্তু
10 মিটার পর্যন্ত রাখতে পারবেন। এই যে এর বেশি করলে কিন্তু আপনার এই আওয়াজটা কিন্তু তারপর কাটতে শুরু করবে, মানে গানটা আস্তে আস্তে কাটতে থাকবে। তো বন্ধুরা এখানে এছাড়াও পেয়ে যাচ্ছেন 100 mAh ব্যাটারি এবং 2 ঘন্টারও কম সময়ে এই ইয়ারফোনটা কিন্তু চার্জ হবে। এছাড়াও কোম্পানি এখানে ক্লেম করছে 6 থেকে 7 ঘন্টা ব্যাটারি প্লেব্যাক টাইম থাকবে, কিন্তু আমি ইউজ করে দেখেছি মোটামুটি 6.5 ঘন্টা কিন্তু অবশ্যই থাকবে বন্ধুরা। এছাড়া আপনারা এখানে পাচ্ছেন IPX7 স্প্ল্যাশ প্রুফ ওয়াটার প্রুফ ইয়ারফোন, এ তার যার কারণে কী হবে আপনারা কিন্তু এটাকে বৃষ্টির মধ্যে দাঁড়িয়েও কিন্তু ইউজ করতে পারবেন। তো বন্ধুরা পুরোপুরি পুরো ইয়ারফোনটার কোয়ালিটি থেকে শুরু করে কেবল থেকে শুরু করে ইয়ারবাড সব কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির। এর দাম 1499 কিন্তু খুব সুন্দর কোয়ালিটির একটা ইয়ারফোন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা এটা কিনতে চাইলে আপনারা কোথায় কিনবেন, আমাদের ভিডিও ডেসক্রিপশানে অ্যামাজনের বেস্ট বাই লিঙ্ক রয়েছে, সেখানে টাচ করে আপনারা কিন্তু এটাকে কিনতে পারেন। দাম 1499 কিন্তু 1499 যে আপনারা যে যে প্রোডাক্টটা পাচ্ছেন সেটা কিন্তু খুব দারুণ। তো চলুন আমরা দেখে নিই এর সাউন্ড কোয়ালিটিটা ঠিক কেমন, আমি আপনাদের চলুন শুনিয়ে দিয়ে সাউন্ড কোয়ালিটি কেমন। দেখুন বন্ধুরা আমি এখানে মিউজিকটা প্লে করছি, বন্ধুরা এটা ছিল ইয়ারফোনের সাউন্ড কোয়ালিটি। আপনারা যদি কিনতে চান তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে বেস্ট বাই লিঙ্ক, সেখান থেকে কিন্তু টাচ করে কিনতে পারেন। খুব সুন্দর কোয়ালিটির সাউন্ড কিন্তু ইয়ারফোনটি আপনাকে দেবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি ভিডিওটিকে লাইক করে দেবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে, টাটা।